বন্ধু আবার একটা নতুন খবরে আপনাদেরকে নিয়ে আসব এখন 4টে পর্যন্ত বাজে এই ধরনের খবর পড়াটা অত্যন্ত কষ্টের মধ্যে এখন পর্যন্ত আমি চাল করতে পারিনি সেটাও পারি যেহেতু এরকম দুপুরবেলাটা খবর উঠে আসলো যে এরকম কোর্টের দ্বারস্থ হতে হয়েছে অতএব বিভিন্ন জায়গায় ফোন কথা এই সমস্ত করতে গিয়ে এখনও পর্যন্ত আমার সময় হয়ে ওঠেনি স্নান করার এটা বলার উদ্দেশ্য বন্ধু এটাই যে আমরা সব সময় কিন্তু এই খবরের কাজ নিয়েই ব্যস্ত আছি বন্ধু সাথে থাকুন উৎসাহ দিন এটার জন্য বলা আপনারা সাথে থাকুন উৎসাহ দিন তো এই মুহূর্তে একটা ব্রেকিং নিউজ বেরিয়ে আসলো আমরা নেতৃত্বদের সাথে কথা বলে যেটা জানতে পারলাম কোর্ট অলরেডি গ্রিন সিগন্যাল দিয়ে দিল যে শিক্ষকক্ষ মুক্ত মঞ্চ তার পুরনো নিয়ম অনুযায়ী বহাল তবে হতে তাদের জমায়েত এবং তাদের কর্মসূচি পালন করতে পারবে এতে কোনো দ্বিধা থাকলো না আরও শক্তপোক্ত হলো এবং একটা জয়ের মুখ দেখলো শিক্ষকক্ষ মুক্ত মঞ্চ তো আমরা সরাসরি নিয়ে যাব আমাদের লাইভ আপডেটে আমরা কথা বলে নিয়েছি শিক্ষকক্ষ মুক্ত মঞ্চের অন্যতম একজন নেতৃত্ব মাননীয় কামাল উদ্দিন সাহেবের সাথে তো চলুন আমরা শুনবো তার কথা আর একটা রিকোয়েস্ট করবো বন্ধু এই ভাবের এক নাগারের আপডেট যে আমরা দিচ্ছি অতএব সাথে থাকুন যে সমস্ত বন্ধু এই এক্সক্লুসিভ চ্যানেল থেকে বলছি নিউজটি প্রথম দেখবেন এই চ্যানেলে এসে তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওর নিচে ডান দিকে লাল কালারের সাবস্ক্রাইব বাটনটি টিপে প্রত্যেকটা বেল আইকনটিতে দাবিয়ে উপরে রয়্যাল বাটনটি ক্লিক করে সদা সর্বদা জুড়ে থাকুন তো চলুন লাইভ আপডেট আজকে শিক্ষক মুক্ত মঞ্চের জয় কত দূর কি প্রোগ্রেস হলো রায় কি পাওয়া গেল অবশ্যই খুব বড় ধরনের আমাদের একটা জয় হলো প্রাথমিক জয় যেটা রাজ্য সরকার চেয়েছিল আর পুলিশের মাধ্যমে আমাদের দেওয়া পারমিশন সেই পারমিশনটাকে ওরা বাতিল করেছিল সেটা আজকে হাইকোর্ট থেকে আমরা রবিবার দিন কোর্ট খুলিয়ে সেই জয় আমরা মানে পেয়ে গেলাম হাইকোর্ট রায় দিয়েছে যার টাইম মঞ্চে 500 জন থাকতে পারবে অবস্থান করতে পারবে যেটা আগে আমাদের অলরেডি দেওয়া ছিল পারমিশন আচ্ছা আচ্ছা যে পারমিশনটা আগে ছিল সেই পারমিশনটাই বহাল থাকলো এট এ টাইম 500 জন মঞ্চে থাকতে পারবে শহীদ মিনারের মাঠে আর কালকে জমায়েতে আমাদের যেটা ছিল 50,000 আমরা বলেছিলাম সে 50,000 ঊর্ধ্বে যত খুশি আমরা জমায়েত করবো এই নিয়ে আর কোনো সমস্যা নেই হ্যাঁ বুঝতে পেরেছেন আমাদের নৈতিকভাবে আমরা জয় হয়েছি আচ্ছা মানে ফুল রায় আপনারা পেয়ে গেছেন পুরো রায় পেয়ে গেছি আর কোনো বাধা দ্বিধা কিছু নেই যারা বলছিল যে এটা সরকারের সঙ্গে গটাপ আর তাদের বলবো নিশ্চিত ভাবে তাদের গালে একটা সাপোর্ট করলো আজকে শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চে প্রমাণ করেছো বলেছিল যে সরকারের সঙ্গে কোনো গটাপ নেই এর আগেও সরকার এ বিপি আনন্দের যে অ্যাড ছিল সেই অ্যাডটাকে বন্ধ করে দেখিয়ে দিয়েছিল যে তার সঙ্গে আমাদের গটাপ নেই আর এবারও হাইকোর্টের দ্বারস্থ হতে হলো হ্যাঁ সরকারের চক্রান্তে যে আমাদের দেওয়া পারমিশন বাতিল করেছিল সেখানে যে হাইকোর্টের দ্বারস্থ হলাম আমরা রবিবারের দিন কোর্ট খুলিয়ে আমরা পারমিশন করালাম এর থেকে প্রমাণ হয়ে গেল সরকারের সঙ্গে আমাদের কোনো গটাপ নেই অবশ্যই অবশ্যই সাধারণ অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আর একটা কথা জিজ্ঞেস করবো এই মুহূর্তে কোর্টে দাঁড়িয়ে আপনারা সমস্ত বঞ্চিত শিক্ষকদেরকে কি বার্তা দেবেন সমস্ত বঞ্চিত শিক্ষকদের আমি বলবো তারা আর কোনো দ্বিধা মনের মধ্যে রাখবেন না কালকে ঝাঁপিয়ে পড়ুন সরকার যখন আমাদের কাছে হার স্বীকার করেছে নতি স্বীকার করেছে হার মেনেছে সরকার ভয় পেয়েছে আরো ভয় পাওয়াতে হবে কালকে আমরা আপনারা সব জমায়েতে ভরিয়ে দিন ধর্মতলা চত্বর যেন চাকা জাম হয়ে যায় যেটা আমরা বলেছিলাম ধর্মতলা চত্বর আমরা স্তব্ধ করে দেবো মুখ্যমন্ত্রীর কাছে বার্তা যাবে ডিআইবি মারফত যে আজকে ধর্মতলা চত্বর জাম হয়ে গেছে শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের সদস্যদের চাপে এবং এই বার্তা ঘটনা প্রবাহ যেগুলো আমরা দেখতে পাচ্ছি ঘটনা প্রবাহ এটা আজকে নতুন ঘটনা নয় বিগত আন্দোলন পার্শ্ব শিক্ষকদের আন্দোলনেও এটা ঘটেছিল রবিবার কোর্ট খুলিয়ে রায় করতে হয়েছিল শিক্ষকদের পক্ষে আপনি এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে সরকার সহজে দাবি মানবে না ঠিক সেই সন্ধিক্ষণে আপনি কিন্তু একটা বিষয় কনফার্ম করেছিলেন সেটা হলো যে দরকার হলে নির্জলা উপবাস করতে আমি রাজি আছি বঞ্চিত শিক্ষকদের জন্য আপনি কি এখনো সেই অবস্থানে আছেন অবশ্য এই সরকারকে যদি দমাতে হয় এবং তার জন্য নির্জলা উপবাসে যদি প্রয়োজন হয় নির্জলা অনুসরণে যদি করতে হয় আমি সেটাও করতে রাজি আছি কিন্তু এই সরকারের কাছে দাবি আদায় করে ছাড়বো যান কবুল লড়াই যান চলে যায় যাবে সাধারণ পার্শ্ব শিক্ষকরা নিজে মানে এর বদলা সাধারণ শিক্ষকরা নেবে নিজে যান কবুল লড়াই করতে যাচ্ছেন সেই জায়গায় দাঁড়িয়ে আপনার স্ট্যান্ড পয়েন্ট আমরা বুঝে নিলাম যে একই জায়গাতে দাঁড়িয়ে আছেন সেই সাথে শিক্ষক মুক্ত মঞ্চের একদম টোটাল টিম দাঁড়িয়ে আছে আপনি আরেকবার পার্শ্ব শিক্ষক সহ সমস্ত শিক্ষকদেরকে এক কথায় বার্তা দিন যান কবুলের লড়াই কথাই অনুরোধ করব সবাই আমার বন্ধু সবাই আমার কলিগ আমি বলবো সমস্ত দ্বিধা দ্বন্দ্ব ভুলে সমস্ত নেতৃত্বকেও বলবো আপনারা এই সুযোগটাকে হারাবেন না আমাদের দাবি আদায়করণের কথা কার হাতে দাবি আদায় হলো মজুর ইসলামের হাতে হলো কি অন্য কোনো নেতৃত্ব হাতে হলো সেটা বড় কথা নাই দাবি আদায় হলে সবাই আমরা
শান্তি পাবো, সংসারে আসছি, আমাদেরকে অনাদানের মধ্যে ভুগছি, চিকিৎসা করাতে পারি না, আমাদের সংসার চলে না, সেই অভাব মুক্ত হলে আমরা সবাই খুশি হবো। সেই জন্য কোন নেতৃত্বের হাত দিয়ে এলো এটা না বুঝে আমি সব বন্ধুদেরকে অনুরোধ করবো, আপনারা এই প্রোগ্রামটাকে সাকসেস করার জন্য পূর্ণ সমর্থন করুন এবং অসংখ্য ধন্যবাদ আপনাদের এই গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য এবং আজকের যে বড় জয়, এই বড় জয় আমরা সকলে সমর্থন করলাম। আপনারা এগিয়ে চলুন, আমরা সাথে আছি। ধন্যবাদ, ধন্যবাদ, অনেক ধন্যবাদ।